আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ভিডিও আপলোডিং এ বেশ দেরি হয়ে গেল, মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল। আমি মূলত অন্য কাজে বিজি ছিলাম, যা হোক তারপরে অবশেষে তোমাদের সামনে আবার আসতে পেরে ভালো লাগছে। তো আজকে যে ক্লাসে আমরা যা পড়ব, সেদিকে যাওয়ার আগে তোমাদের সাথে আমার একটা ব্যক্তিগত বিষয় একটু শেয়ার করব, মনোযোগ দিয়ে শুনবে। এই যে ক্লাসগুলো অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা, হ্যাঁ তৈরি করা, আমার জন্য খুবই কষ্টের ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে আমার জন্য কষ্টের ব্যাপার বলছি এ কারণে যে কম্পিউটারের উপরে কাজ করা তো অনেক টাফ বিষয়, সে বিষয়টা আমি খুবই কম পারি। তারপরে এটা সেটা টিপে টুপে তোমাদের জন্য বিষয়টাকে, জটিল জটিল বিষয়গুলোকে সহজ করে তোমাদের সামনে টেনে আনা অনেক কষ্ট হয়। এই কষ্ট করতে আমার কোনো খারাপ লাগে না, আমার ভালো লাগে যখন তোমরা ভিডিও দেখার পরে ভালো ভালো কমেন্ট করো, স্যার ভালো লেগেছে, বা আরও কিছু চাও, স্যার ওইটা এমন করলে ভালো হতো, স্যার ওই ধরনের একটা ভিডিও দিবেন, এগুলো যখন শুনি তখন ভালো লাগে। তো যা হোক, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমার বন্ধুদের জন্য শেয়ার করবে, আর তোমার কেমন লাগলো বা কি চাই সে ব্যাপারে কমেন্ট করতে ভুল করবে না। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, আর বেল আইকনে ক্লিক করতেও ভুল করবে না, যাতে করে তুমি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই পেয়ে যাও। তো এখন আর কথা না বাড়িয়ে আজকে যে কাজ সে কাজে চলে যাই, আমি নিজেকে সরিয়ে নিই, তোমাদের সামনে তোমাদের কাজটা নিয়ে আসি, ঠিক আছে? ওকে, এই যে আজকের কাজ, আমরা অ্যালকিন ও অ্যালকোহল প্রস্তুত করা শিখব, অনেকটা একই পদার্থ থেকে, ইথাইল ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, ঠিক আছে? জৈব যৌগের উপর এটি আমাদের 9 নম্বর ক্লাস। যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পাবে। এছাড়া আমি আই বাটনে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তো এই থাম্বনেইল আর না থেকে আসো, ক্লাসে ঢুকে পড়ি। এই ক্লাসে আমরা যা যা শিখব, আমরা প্রথমেই জানব যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড পদার্থটা আমরা চিনি, এটার দুই ধরনের দ্রবণ আমরা জৈব যৌগে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ আর একটা হচ্ছে জলীয় দ্রবণ। হ্যাঁ, তারপর আমরা জানব এই যে অ্যালকোহলীয় দ্রবণ, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহল মিশিয়ে করা হয়, সেটি যখন ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন ইথিন উৎপন্ন হয়, আর যেটা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা যখন ইথাইল ক্লোরাইড মানে একই পদার্থের সাথে বিক্রিয়া করে তখন অ্যালকোহল উৎপন্ন হয়। আর এই বিষয়গুলো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 274 নম্বর পৃষ্ঠা এবং 277 নম্বর পৃষ্ঠায় আমরা পেয়ে যাব। হ্যাঁ, আরেকটা কথা, এই বইতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, বড় রকমের একটা প্রিন্টিং মিস্টেক আছে, সেটাও আমরা কারেকশন করে নেব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তা আমরা এখন প্রথমে জেনে নিই সোডিয়াম হাইড্রোক্সাইডের দুই ধরনের দ্রবণ নিয়ে, একটা অ্যালকোহলীয় দ্রবণ আর একটা জলীয় দ্রবণ। খুব কঠিন কোনো কথা নয়, এই অ্যালকোহল তো তরল পদার্থ, তোমরা জানো অ্যালকোহলের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দ্রবণ তৈরি করা হয় এটার নাম অ্যালকোহলীয় দ্রবণ, আর যখন পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দ্রবণ তৈরি করা হয় তখন এটা জলীয় দ্রবণ। উপরেরটাকে আমরা শর্টে বলি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর নিচেরটাকে বলি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখন মজার ব্যাপার এটাই, এদিকে দেখো যে ইথাইল ক্লোরাইড এটার সাথে যখন আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, বিক্রিয়া ঘটাবো, তখন আমরা ইথিন পাবো, সাথে অন্য পদার্থও পাবো তবে ইথিন পাবো। আর এই একই পদার্থ ইথাইল ক্লোরাইডের সাথে যখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাবো তখন আমরা অ্যালকোহল পাবো, সাথে অন্য পদার্থ আসবে কিন্তু অ্যালকোহল পাবো। তো এই বিষয়টা আমরা পরিষ্কার করে আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে এখন আমরা দেখব বইতে কি অবস্থা আছে, ঠিক আছে? আমি বইয়ের লেখাটা এখানে নিয়ে আসছি, যে নবম দশম শ্রেণীর বইয়ের পৃষ্ঠা নং 274 আমি এনে দেখাচ্ছি। এই বইতে এমন লেখা আছে, অ্যালকিনের প্রস্তুতি ইথাইল ক্লোরাইড থেকে। যা যা লেখা আছে তোমরা একটু পড়ে নাও, আমি পরে পড়ে শোনাবো। বইতে যে বিক্রিয়াটা দেয়া আছে সেটাও আমি নিয়ে আসলাম তোমাদের জন্য, ঠিক আছে? তো এখানে যেটিকে আমি বলেছি যে ভুল, সে ভুল হচ্ছে এটা যে এই যে জলীয় দ্রবণ বলেছে,
এখানে জলীয় দ্রবণ হবে না। ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়, সাথে সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ভুল হয়েছে, ঠিক আছে? এখানে জলীয় দ্রবণ হবে না, কি হবে, অ্যালকোহলীয় দ্রবণ হবে। তো আমরা এটাকে কেটে দেই, জলীয় দ্রবণকে কেটে দিলাম, এটা হবে অ্যালকোহলীয় দ্রবণ। এবং সমীকরণ লিখতে গিয়ে সেখানেও আমরা এটা উল্লেখ করে দিব যে অ্যালকোহলীয় দ্রবণ। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যেটি হচ্ছে যে উত্তপ্ত করলে, যেখানে লেখা আছে দেখো আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি যে উত্তপ্ত করলে, তো উত্তপ্ত করলে এই কথাটা যখন আসবে তখন কিন্তু আমাকে এই জায়গাতে তাপের চিহ্নটা দিতে হবে। তোমরা জানো এটা তাপের চিহ্ন, এখন শুদ্ধ হয়েছে। তাহলে আমরা বইয়ের ভুলটা কারেকশন করছি এভাবে, জলীয় দ্রবণকে কেটে দিব, অ্যালকোহলীয় দ্রবণ হবে এখানে, আর এখানে তাপের চিহ্ন দিব, আর এখানে নিচে যে এটা কোন ধরনের দ্রবণ সেটা উল্লেখ করে দিব, ঠিক আছে? তো এই এই দিয়ে আমরা ইথাইল ক্লোরাইড থেকে কি উৎপন্ন করলাম, ইথিন উৎপন্ন করলাম, ব্যবহার করলাম কি, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এবার আসো বইয়ের পেজ নাম্বার 277, 277, সেখানে হচ্ছে এটা অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতি প্রথমে একটু বলে রাখি, তোমাদের একটু খটকা লাগতে পারে যে এখানে তো ছিল ইথাইল ক্লোরাইড, এখানে তো আবার দেখছি আমরা ইথাইল ব্রোমাইড। তো আমরা জানি ক্লোরিন ব্রোমিন এদের বিক্রিয়া একই স্টাইলের, এটাকে আলাদা চিন্তা করার কোনো দরকার নেই, এদের বিক্রিয়ার স্টাইল একই রকম। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদেরকে আমরা বলে থাকি কি, হ্যালোজেন, তাই না? এদের চারজনের বিক্রিয়ার স্টাইল একই রকম। এখানে যেমন বলা হচ্ছে ব্রোমো ইথেন মানে ইথাইল ব্রোমাইড, হ্যাঁ, এটা যেটা ইথাইল ক্লোরাইড, এখানে আমি ক্লোরো ইথেন বলতে পারতাম। সামনে আমি এগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, লিখে দেখাবো, ঠিক আছে? এখনও যে অ্যালকোহলের প্রস্তুতির বিক্রিয়াটা দেখাই, এই সেই বিক্রিয়াটা, বিক্রিয়াটা এখানে শুদ্ধ আছে, এখানে কোনো ভুল নেই। আর যেমনটি করে বলছিলাম যে ক্লোরিন ব্রোমিন একই বিক্রিয়া করে, একই স্টাইলের, এখানে যদি ব্রোমিন না দেওয়া, যদি ক্লোরিন দেওয়া হতো তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হতো আর কোথাও কোনো চেঞ্জ হতো না, ঠিক আছে? তো এখন স্ক্রিনে যা দেখছ, পরীক্ষার খাতায় যদি এভাবেই আমরা লিখে দিতে পারি, যা যা দেখা যাচ্ছে শুধু এই কারেকশনটা ঠিক করে যদি এভাবে লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন আমার কাজ কি, হ্যাঁ আমার কাজ হচ্ছে এই যে বিক্রিয়াটা তোমাদের সামনে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, গাঠনিক সংকেত ব্যবহার করে কিভাবে ইথেনটা বের হয়ে আসে অথবা কিভাবে ইথানলটা উৎপন্ন হয়, এই বিষয়টা গাঠনিক সংকেত ব্যবহার করে এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আসো প্রথম বিক্রিয়াটা নিয়ে প্রথমে কথা বলি, এই যে এই এখানে, হ্যাঁ, ইথাইল ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করলো, কেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ বিক্রিয়া করে ইত্যাদি ইত্যাদি জিনিস পাওয়া গেল। তা আমরা প্রথমে ইথাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত লিখবো, CH3CH2Cl। তো গাঠনিক সংকেত লিখি, একটা কার্বন, তার চারটা হাত দিলাম, হ্যাঁ, তারপরে তো আরও একটা কার্বন, তো আরও একটা কার্বন ইচ্ছে করলে আমি এই পাশেও লিখতে পারি, আবার ইচ্ছে করলে আমি এই পাশেও লিখতে পারি, যে কোনো এক পাশে লিখলেই গাঠনিক সংকেত কিন্তু শুদ্ধ হবে। তো আপাতত আজকে আমার বিষয়টা উপস্থাপনটা সহজ করার জন্যে আমি নিচেই লিখছি আরেকটা কার্বন, ঠিক আছে? এখন কার্বনের হাতগুলো এবার ভরাট করে দিই, হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা ক্লোরিন আছে সেটা উপরে দিয়ে দিলাম, আর নিচে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমার এটা হয়ে গেল ইথাইল ক্লোরাইড, যা অন্য নাম হচ্ছে ক্লোরো ইথেন, শর্ট করে বললে বলতে পারবো ক্লোরো ইথেন। এটার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঠনিক সংকেত এভাবে লিখতে পারি, সোডিয়াম দিয়ে আমি যদি এখানে এই পাশে দাগ দিয়ে OH লিখি, সেটা তার সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঠনিক সংকেত হবে। আবার এই পাশে না লিখে যদি আমি নিচে লিখি OH, তাও হবে, ঠিক আছে? তো আজকের সুবিধার জন্য, আমার বিষয়টা সহজে উপস্থাপনের জন্য, আসো আমরা নিচে লিখব, ঠিক আছে? এখন বিক্রিয়ায় কি হবে সেটা আমি একটু বলে দিই, তো শেষের কথাগুলো আগে বলে ফেলি। হ্যাঁ, এরকম হবে,
এই সোডিয়াম এসে এখান থেকে ক্লোরিন কেড়ে নিয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এবং ওএইচ এসে এখান থেকে হাইড্রোজেন কেড়ে নিয়ে এইচওএইচ মানে পানি উৎপন্ন করবে। এই দুটো আগে লিখে ফেলি, প্লাস একটা হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমি আরেকবার দেখিয়ে দিই, এই যে এই দুটা মিলে কি উৎপন্ন হলো, সোডিয়াম ক্লোরাইড আর এইচওএইচ মানে H2O মিলে পানি উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে এখানে আর বাকি থাকলো কি, পড়ে থাকলো কি, দেখো এখানে পড়ে থাকলো এই যে এটুকু, একটু পরিষ্কার করে দেখাই, এইটুকু পড়ে থাকলো। তো এইটুকুর কি অবস্থা হবে, এটা তো একা হয়ে গেল। হ্যাঁ, তো আসো সেটা দেখাই, প্রথমে যা পড়ে আছে তাই নিয়ে আসি এখানে, হুবহু তাই আনলাম। আনার পরে তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে তো ক্লোরিন ছিল কোনো এক সময়, আগে ক্লোরিন ছিল আর এখানে কি ছিল, হাইড্রোজেন ছিল। এখন ক্লোরিনও নেই হাইড্রোজেনও নেই, তো এখন তো আর এখানে অন্য কোনো পদার্থও নেই, তাই হবে কি এই দুটা হাত মিলে, এই হাত আর এই হাত মিলে দুজনে মিলে এখানে আরেকটা বন্ধন গঠন করবে, দ্বিবন্ধন হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমাদের চোখের সামনেই করছি আমি, দেখো এই দুটা হাত চলে যাবে, মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে, বাস হয়ে গেল। এটারই নাম হচ্ছে ইথিন। এভাবে করেই ইথিন উৎপন্ন হয়, সোডিয়াম এসে ক্লোরিনকে নিয়ে যায় আর ওএইচ এসে হাইড্রোজেনকে নিয়ে যায়। তো বলো তো এই বিক্রিয়ার মধ্যে আর কী কী লেখার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, হয়তো মনে পড়েছ, এটা অ্যালকিন একটা লিখার বাকি আছে, এখানে অ্যালকোহলীয় দ্রবণ এটা উল্লেখ করতেই হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং সাথে এখানে যে তাপ লাগবে সেটাও দিতে হবে, উপরের বিক্রিয়াটাও তাপ দিতে হবে। হ্যাঁ, তো পরীক্ষার খাতায় তোমরা বিক্রিয়াটা, এটা তো বইতে দেওয়া আছে, এটা এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, পরীক্ষার খাতায় যে কোনো একটা বিক্রিয়া তুমি উল্লেখ করলেই হবে। তবে আমি মনে করি এটা লেখাটাই উচিত, কারণ এখানে সহজে পরিষ্কার করে তুমি বুঝতে পারছো কে কাকে নিয়ে যাচ্ছে, কিভাবে কোনটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো সামনে যাওয়ার আগে আরেকটা কথা একটু বলি, সেটি হচ্ছে এই যে এই যে এখানে ক্লোরিন দিয়েছি, যেমনটি করে ক্লাসের শুরু থেকে আমি বলছিলাম, ক্লোরিন ব্রোমিন এরা একই ধরনের বিক্রিয়া করে। তো এখানে ক্লোরিন না হয়ে যদি এখানে ব্রোমিন হতো, ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন হতো, তখন আর কোথাও কোনো চেঞ্জ হতো না, শুধু এই ক্লোরিনের জায়গায় কী হতো, সোডিয়াম ক্লোরাইডের জায়গায় হয়ে যেত সোডিয়াম ব্রোমাইড, আর অন্য কোথাও কোনো চেঞ্জ হতো না, সেই বিক্রিয়াও সম্ভব। আর সেটা ঠিক ব্রোমিন দিয়ে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, আসো দেখিয়ে দিই। এই যে দেখো সব একই রকম, হুবহু এই ক্লোরিন যেখানে ছিল সেখানে এখন ব্রোমিন আছে, তো সোডিয়াম এসে ব্রোমিনকে কেড়ে নিয়ে সোডিয়াম ব্রোমাইড হয়েছে, আর আগের মতো ওএইচ এসে হাইড্রোজেনকে কেড়ে নিয়ে এই যে পানি উৎপন্ন হয়েছে, আর বাকি যা পড়ে আছে সেটা মিলে ইথেন। ঠিক আছে, এই দুটা বন্ধন খালি, এই দুটা বন্ধন খালি তো আর থাকবে না, দুটা বন্ধন একসাথে এখানে এসে দ্বিবন্ধন গঠন করেছে, এক বন্ধন তো আগেই ছিল, একটা নতুন করে বন্ধন গঠন করেছে। তা আশা করি এটুকু বুঝতে পেরেছ। হ্যাঁ, এবার আসো আমরা অ্যালকোহলের দিকে যাব। অ্যালকোহল এখানে তো ইথিন উৎপন্ন হলো, অ্যালকোহল কীভাবে উৎপন্ন হবে সেটা একটু শেখার চেষ্টা করব। তো সেদিকে যাওয়ার আগে এখানে যে জিনিসটা তোমাদেরকে আমি লক্ষ্য করতে বলবো সেটি হচ্ছে এই, দেখো এই যে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সে কিন্তু মারাত্মক কাজ করেছে। কার্বন এখানে দুইটা আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন। সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা অংশ এসে এই কার্বনকে কিন্তু হামলা করেছে, এই কার্বনের হাত থেকে ব্রোমিনটাকে কেড়ে নিয়েছে, আরেকটা ওএইচ এসে এই কার্বনকে আক্রমণ করেছে, করে এই কার্বনের কাছ থেকে হাইড্রোজেনকে কেড়ে নিয়েছে। তার মানে দুটো কার্বনই কি আক্রান্ত হয়েছে, এই কার্বনেরও একটা অংশ চলে গেছে, একটা হাত খালি হয়ে গেছে, এই কার্বনেরও একটা হাত খালি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি আমি এখানে অ্যালকোহলীয় ব্যবহার না করে, অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার না করে যদি জলীয়টা ব্যবহার করতাম, আমি একটু দেখাই, আমি পরে তোমাদেরকে আরও পরিষ্কার করে তোমাদের সামনে আনবো সেটা, আপাতত এখানে রাফলি দেখাচ্ছি, হাতের লেখাটা বেশি সুন্দর হয়নি। যদি জলীয় ব্যবহার করতাম
তখন কিন্তু দুইটা কার্বন আক্রান্ত হতো না, শুধু যে কার্বনে ব্রোমিন আছে সেটাই আক্রান্ত হতো। কিভাবে? সোডিয়াম এসে ব্রোমিনকে কেড়ে নিত, কেড়ে নিয়ে কি উৎপন্ন করবে? সোডিয়াম ব্রোমাইড। তাহলে এই হাতটা খালি হয়ে গেল। আর ওএইচ এই হাইড্রোজেনকে আঘাত করবে না, ওএইচ গিয়ে ওখানে ওই খালি জায়গায় বসে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই কার্বনটার উপরে কোনো ধরনের আঘাত আসবে না। এটা এখানে CH3, এখানেও CH3 থাকবে, এখন তো CH2 হয়ে গেছে, এখানে CH3 থাকবে যদি আমাদের এই দ্রবণটা জলীয় দ্রবণ হয়। তো বিষয়টা এইভাবে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, আমি স্পষ্ট করে দেখিয়ে দিই। এই যে দেখো, এখন আমি একই পদার্থের সাথে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করেছি, ঠিক আছে? জলীয় দ্রবণ ব্যবহার করার কারণে আমার সোডিয়াম ব্রোমিনকে কেড়ে নিয়ে এই যে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করেছে, আর ওএইচ কিন্তু হাইড্রোজেনকে কেড়ে নেয় নাই, যার কারণে পানি কিন্তু উৎপন্ন হয়নি। বরং এটা চলে যাওয়ার পরে এখানে যে হাতটা খালি হয়ে গিয়েছে, এই যে এখানে তো আগে ব্রোমিন ছিল, এই জায়গাটাতে কী ছিল আগে? ব্রোমিন ছিল। খেয়াল করে দেখো আগে কী ছিল? ব্রোমিন ছিল। সে খালি জায়গাটাতে ব্রোমিন চলে গিয়েছে, এখানে ওএইচ ঢুকেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এই একটা কার্বনের উপরে বারবার কাজ করা হয়েছে। কার্বন থেকে প্রথমে সোডিয়াম এসে ব্রোমিন নিয়ে গেল, হাত খালি হলো, পরে ওএইচ এসে ঠিক ওই খালি হাতে ঢুকে পড়ল। আরেকটা কার্বন যেটা CH3, এই যে এটা, এটা কিন্তু একদম যেমন ছিল তেমন রয়ে গেল, আনটাস্ট, তাকে কেউ আঘাত করেনি, এবং সব মিলে জুলে এটা উৎপন্ন হয়ে গেল ইথাইল ইথানল বা ইথাইল অ্যালকোহল। এবং এখানে কিন্তু পানি উৎপন্ন হয়নি, খেয়াল করেছো নিশ্চয়ই এখানে পানি উৎপন্ন হয়নি। তো এই বিক্রিয়াটা বইতে তো এভাবে দেয়া আছে, তো আমি এই নিচে যেটা বইতে যেটা দেওয়া আছে সেটা একটু সহজ বলে মনে হচ্ছে, তার আগে নামগুলো একটু দিয়ে দিই। ইথাইল ব্রোমাইড বা ব্রোমোইথেন, এবং এটা জলীয় দ্রবণ, এটা অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। তো এই বিক্রিয়াটা এইভাবে না দেখিয়ে বইতে যেভাবে আছে এইভাবে দেখালেই সুবিধা, কারণ এখানে সহজে বোঝা যায়। কী বোঝা যায় দেখো, সোডিয়াম এসে ব্রোমিনকে কেড়ে নিল, কেড়ে নিয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো, আর বাকি যা থাকলো তা CH3 CH2 OH, সেটাই এখানে হয়ে গেল। তাহলে এটা সহজে বোঝা যায়। কিন্তু অ্যালকোহলীয় দ্রবণের ক্ষেত্রে গাঠনিক সংকেত একটাই ভালো ছিল। তো এখন আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। তো আসো, তোমার জন্য দুটো বিক্রিয়া পাশাপাশি আমি রেখেছি এখানে লিখে, একটু দেখার চেষ্টা করো। এই উপরেরটাতে হচ্ছে একই পদার্থ ইথাইল ব্রোমাইডের সাথে অ্যালকোহলীয় দ্রবণ দিয়েছি, আর এখানে ইথাইল ব্রোমাইডের সাথে জলীয় দ্রবণ দিয়েছে। তো অ্যালকোহলীয় দ্রবণ যেমনটি করে জানলাম, অ্যালকোহলীয় দ্রবণ দুই কার্বনকে আঘাত করবে, এটা এসে এটা কেড়ে নিবে, এটা এসে এটা কেড়ে নিবে। তাহলে এই কার্বনের সাথে আর দুইটা হাইড্রোজেন থাকবে, এই কার্বনের সাথেও দুইটা হাইড্রোজেন থাকবে, যার কারণে এখানে হলো CH2, এখানেও হলো CH2, আর মাঝখানে এক বন্ধন যেটা ছিল সেটা হয়ে গেল দ্বিবন্ধন, ঠিক আছে? আর যখনই জলীয় দ্রবণ হবে তখন নিচের কার্বনটা কিন্তু আর টাচ পাচ্ছে না, আনটাচড। জলীয় দ্রবণের ক্ষেত্রে এই সোডিয়াম এসে ব্রোমিনটা নিয়ে যাবে, নিলে এই হাতটা খালি হয়ে গেলে খালি হাতে দেখো ওএইচ ঢুকে পড়বে, নিচের কার্বনে কোনো আঘাত করছে না। নিচে যেটা ছিল এখানে CH3, এটা যথারীতি CH3 রয়ে গেল, কোনো চেঞ্জ হলো না। এবং পার্থক্য হচ্ছে যখন আমরা অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করবো তখন কিন্তু পানি উৎপন্ন হবে, হ্যাঁ, আর যখন জলীয় দ্রবণ ব্যবহার করবো তখন কিন্তু পানি উৎপন্ন আর হবে না, কারণ এই যে ওএইচ এসে তো হাইড্রোজেন কেড়ে নিচ্ছে না, পানিটা আসবে কোত্থেকে, ঠিক আছে? তো আমার বিশ্বাস যে দুটো বিক্রিয়া তোমরা পাশাপাশি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও সমস্যা কিছু থেকে থাকে, তো আশা করি আমার এই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে। তো যাওয়ার আগে তোমাদের সামনে আরেকবার আমি আসি, এসে একটু চেহারা দেখিয়ে যাই, আমার ক্লাসটা কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না, কমেন্টগুলো খুবই প্রয়োজন। কমেন্ট যত বেশি আমরা পাই
তত বেশি আমরা সুন্দর ডেলিভারি দিতে সক্ষম হই। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।